2048 সালের মধ্যে রাঙ্গামাটিকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এ কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার সকালে রাঙ্গামাটির বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্র ও বঙ্গবন্ধু স্যাটেলাইট সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করে এ কথা বলেন তিনি। পরিদর্শনের সময় তিনি 1975 সালে জাতির পিতার হাতে স্থাপিত দেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটিকে জাদুঘরে রূপান্তর করার প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করার কথা বলেন। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।